24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। রপ্তানি করা আলুর ঋণপত্রের টাকা না পেয়ে ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম বন্দরে আসা 14টি জাহাজ আটকের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট বিভাগের অ্যাডমিরাল বেঞ্চের নির্দেশনা পেয়ে ইতোমধ্যে 6টি পণ্যবাহী জাহাজকে বন্দরের বহির্নোঙরে নিরাপত্তা নজরদারির মধ্যে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বাকি 8টি জাহাজও আটকের প্রক্রিয়া চলছে। একসাথে অনেকগুলো জাহাজ আটকা পড়ায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 2016 সালের মার্চ ও এপ্রিল মাসে মালয়েশিয়ায় 3,140 মেট্রিক টন আলু রপ্তানি করে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। 14টি জাহাজে করে এই আলু রপ্তানি করা হলেও ঋণপত্রের টাকা আদায় করতে পারেনি বাংলাদেশের মিডল্যান্ড ব্যাংক। রপ্তানির পর এলসির টাকা নগদ করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দেখতে পায় বিল অফ লেডিং জমা দিতে গিয়ে টাকা আগেই তুলে ফেলা হয়েছে। টাকা ফেরত চেয়ে একাধিকবার মিডল্যান্ড ব্যাংক মালয়েশিয়ায় কুয়েত ফাইন্যান্সকে চিঠি দেয়। শেষ পর্যন্ত টাকা না পেয়ে ক্ষতিপূরণ হিসেবে 11,22,00,000 টাকা চেয়ে সংশ্লিষ্ট 54 জনের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। গত 11 জানুয়ারি হাইকোর্টের অ্যাডমিরাল বেঞ্চে 14টি বিদেশি জাহাজ আটকের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে কালামাতা ট্রেডার্স, ক্যাপ সাইরোস, ম্যাজেস্টিক, সি মাস্টার টিজিনি এবং ওইএল ক্যামিলা নামের 6টি জাহাজকে আটক করেছে। জাহাজগুলোর কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কন্টেইনারবাহী এসব জাহাজ আটক হওয়ায় দেশের তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে তৈরি পোশাকের কাঁচামাল, টাওয়েল, পাটজাত পণ্যসহ অন্তত 1,000 কোটি টাকার মালামাল রয়েছে। SNN 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN 24 টিভির সাথেই থাকুন।